ইংরেজ বাজার মালদার ইংরেজ বাজারের বিধায়ক সিরুপা মিত্র চৌধুরীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি বিধায়কের গাড়ি। মালদার ইংরেজ বাজারের মিল্কি এলাকা, এখানেই এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তৃণমূল কর্মী বলে পরিচিত এমনটাই দাবি করা হচ্ছে। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ভেঙে গাড়িতে প্রাণঘাতী হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়েছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক সিরুপা মিত্র চৌধুরী। আমি জানতে পেরেছি আর কি ওদের পরিচয়, মানে ছেলেটির পরিচয়। এছাড়া মানে কেন কি এটা বলা তো আমার পক্ষে সম্ভব নয়। কি করে আমি এটা কি করে বলতে পারি? আমি তো এটা বলতে পারি না যে হঠাৎ একটা গাড়ি এসে এভাবে আমার গাড়িকে মারলো। আমি কী করে বলবো যে কি ষড়যন্ত্র হয়েছে না কি হয়েছে? তবে আমি একজন বিধায়ক, আমি রাত্রিবেলা আমারই এলাকা ইংলিশ বাজার এলাকা, ইংলিশ বাজার থানা ফাড়ি হচ্ছে মিল্কি মাদিয়া এলাকা, ওখান দিয়ে আমি যাচ্ছি। মানে রাস্তায় এরকম নয় যে রাস্তায় অনেক ট্রাফিক আছে বা ন্যাশনাল হাইওয়ে বা কিছু, ওরকম কিছু নয়। এটা মানে ভেতরের যে রোডগুলো থাকে ওইরকম রোড দিয়ে আমি যাচ্ছি। সেইখানে হঠাৎ করে এসে একটা মোটরসাইকেলে চারটে ছেলে এসে ধাম করে মেরে দিল। এটা কি যে বিষয়টা এটা দেখতে হবে, এটা পুলিশই বলতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।